সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা বলুন, বিজেপি এই দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে গেছে। গুরুত্বপূর্ণ ভোট, আপনাদের মূল্যবান ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রদান করুন। আমরা সমর্থন লোকসভার প্রত্যেক দাম কমানোর জন্য আমরা ভোট চাইছি। আমাদের লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি দেশটা শেষ করে দিচ্ছে বিজেপি সব দিক থেকে, ধর্মের নামে মানুষকে ভাগ করে বিভাজন করে। বিজেপির একমাত্র কর্মসূচি আমরা ভোট চাইছি বেকারত্বের অবসানের জন্য। চারপাশ রয়েছে, সেই চারপাশটা সুন্দর থাকুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
মসজিদের নামে মানুষকে ভাগ করতে চায়, এটাই হচ্ছে বিজেপি দল, আর কিচ্ছু করার নেই। গোটা দেশটার মধ্যে আমরা এই এলাকার সমস্ত অংশের মানুষের আশীর্বাদ চাইছি, বিজেপি দেশটাকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, বেকারদের কাজ নেই, আইন শৃঙ্খলার চরম অবনতি, নেশার সাম্রাজ্যে ঘুরছে গোটা রাজ্য। এই হবে এই দলটা খারাপ দল, এতটা খারাপ দল গোটা দেশটাকে সব দিক থেকে শেষ করে দিচ্ছে। রতন দাস তার সমর্থনে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব রয়েছেন, আশিস সাহা রয়েছেন ইন্ডিয়া ব্লকের অর্থাৎ কংগ্রেস প্রার্থী পশ্চিম ত্রিপুরা আসনের, তিনিও রয়েছেন আশীর্বাদ চাইছেন। আমরা পশ্চিম আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী।